বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বুঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটারও ময়লার ঝুড়িতে স্থান হয়, পাশি হয়ে গেলে প্রিয় মুহূর্তে পাওয়া ফুল ও ডাস্টবিনে পাওয়া যায়। নিষ্ঠুর বাস্তবতা এই, কেউ আপনার করা উপকারটা মনে রাখে না, কারো কাছে আপনার প্রাধান্য নির্ভর করে তার কাছে আপনার প্রয়োজনীয়তার উপর। আপনার সামর্থ্যই বেশিরভাগ সম্পর্কের নিয়ামক। আজ সকালে যে পত্রিকার দাম 10 টাকা, একদিন পরেই সেই একই পত্রিকা 1 কেজির দাম 10 টাকা। অনেক টাকা খরচ করে বছরের প্রথমে যে বইগুলো কেনেন পরীক্ষা শেষে, সেই বইগুলি কেজি মাপে বিক্রি করে দেন। সময় ও প্রয়োজনীয়তা ফুরিয়ে গেলে এভাবে মূল্য কমতে থাকে সবার। আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী, ভিখারিকে 2 টাকা দেওয়ার আগেও কতটা পুণ্য হলো তা ভাবি। প্রতিটা কাজের বিনিময় অতি প্রয়োজন আমাদের। এত নির্মম নিষ্ঠুরতার মাঝেও চলুন অহংকার আর লোভটাকে কমাই, স্বার্থপরতাকে সংবরণ করি, রাগ ও জিদকে নিয়ন্ত্রণ করি, না হলে সুখ আর প্রশান্তি কি তা কখনোই খুঁজে পাব না। আপনি কারোর জন্য কিছু করে থাকলে তা চিরতরে ভুলে যান, কারণ তা মনে রাখলে তা আপনাকে অহংকারী করে তুলবে। আবার কেউ আপনার জন্য অল্প কিছু করলেও তা মনে রাখবেন, তা আপনাকে বিনয়ী ও ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে। প্রত্যাশাহীন কর্মই এ জগতে আপনাকে সুখী করবে, নিঃস্বার্থ ভালোবাসাই দিবে প্রশান্তি। এটা তাত্ত্বিক হলেও বাস্তবে নেই, তাই আমাদের মনে এত অশান্তি, অস্থিরতা, এছাড়া আর কিছুই নেই। অনন্ত বিলাসিতার মাঝেও আমরা অসুখী থাকি, ভালো থাকাকে আমরা বাইরে খুঁজে ফিরি আজীবন, কিন্তু আমাদের প্রকৃত ভালো থাকা যে আমাদের অন্তরে তা কখনোই অনুসন্ধান করি না।